প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, কালকে কিন্তু তোমাদের মাধ্যমিক ইংলিশ পরীক্ষা। অনেকে ইংলিশ সারা বছর পড়ানো বা অনেকে ইংলিশে খুব ভয় পাও, তো যারা ভয় পাও তারা পাশ করবে কি করে জাস্ট একটা দেখে নাও। ধরে নাও এটা একটা মক টেস্ট হয়েছিল, তো ধরে নাও এটা এটা জাস্ট মাধ্যমিকেরই কোশ্চেনের মতো ধরে নাও। যদিও এরকমই কোশ্চেন হবে, ধরো ডিরেক্টলি এই কোশ্চেন আসলো না, ধরো আসবেও না, কিন্তু প্যাটার্নটা তো সেম হবে। তো সেই প্যাটার্নের উপরে ভিত্তি করে তুমি কি করে পরীক্ষার খাতা ইংলিশে মিনিমাম 60 নম্বর পাবে সেটা আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো, এইরকম তোমাকে একটা প্রথমে সিন দেওয়া থাকবে, ঠিক আছে? সেই সিনের রেসপেক্টে এরকম কোশ্চেন দেওয়া থাকে, তাই তো থাকে? অর্থাৎ কি করতে বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে তোমাকে কমপ্লিট করতে হবে। এইবার যারা পারো না তারা আগে কি করো, এই 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 প্যাসেজটা পড়ো না, আগে কোশ্চেনগুলোকে পড়ো। আগে কোশ্চেনগুলোকে পড়ে ধরে নাও, ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ, তার মানে কি, এই জিনিসটা তোমাকে খুঁজতে হবে। যদি তুমি আগে প্রশ্নটা 2-3 বার পড়ে রাখো, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে কি খুঁজতে হবে, এটা তুমি তোমার ব্রেনকে অলরেডি কিন্তু ইন্ডিকেট করেছো যে আমাকে এই জিনিসটা খুঁজতে হবে। যখন তুমি এইরকম দেখো, এরকম এই যে বিগ হাব মুন, ঠিক আছে, ইন সামার, এই যে ওয়ার্ডগুলো যেগুলো আছে এইগুলো দেখবে, তুমি যেখানে দেখতে পাবে সেখানে কিন্তু তোমার একটা আইডিয়া থেকে যাবে যে এইখানে কিন্তু আমার কী আছে, প্রশ্নের উত্তর কিন্তু আছে। তা আগে কি বললাম, সিন পড়ার আগে 3-4 বার প্রশ্নগুলোকে দেখে নাও। তাহলে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, তাহলে উত্তর কিন্তু এখানেই পেয়ে যাবে, ঠিক আছে? দেখো কি লাভলি, তো দেখো এখানে হচ্ছে কি ডিএটটা, যেই তুমি এই ওয়ার্ডটা পেলে এটাই কিন্তু তোমার উত্তর হয়ে যাবে। আর একবার যারা পড়তেই পারো না, তাহলে আমি আর বলবো তাহলে তাদের জন্য কিছু বলার নেই। তো তুমি কি করবে, এই যে উত্তরের যে টার্মসগুলো আছে দেখবে এখানে, সেই টার্মসগুলো কোথায় আছে, ঠিক আছে, বা প্রশ্নে কী চেয়েছে সেটা একবার বোঝার চেষ্টা করলে সিন কিন্তু ডিরেক্টলি পাওয়া যাবে, ঠিক আছে? এবং এই আনসিনেও একই রকমভাবে এইবারে তোমাদের প্রশ্ন থাকতে পারে দাদা, যে কোশ্চেনগুলোকে কী করে লিখবো, কোশ্চেন তো সেই মানে এইগুলো নয় ঠিকঠাক হলো, কিন্তু কোশ্চেন কী করে করব। দেখো কোশ্চেন আমি বলি, কোশ্চেনে তোমরা কী করবে, কোশ্চেনটাতে দ্য অ্যালং উইথ দ্য উইন্ডি ডে হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান ডিউরিং হিজ সি ভয়েস, ঠিক আছে? এখানে যেটা দেওয়া আছে, তোমরা এইখান থেকে এই যে উত্তরগুলো দেওয়া আছে না, এইখান থেকে তোমরা খুঁজবে যে কোথায় এই ওয়ার্ডের যে সাবস্টিটিউট যে ওয়ার্ডগুলো থাকে না, টার্মসগুলো থাকে, টার্মসগুলোকে খুঁজে 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 অ্যান্সার করার চেষ্টা করবে, যারা পারো না তাদের কথা বলছি। আর ধরে নাও দাদা, আমি একদম পাচ্ছি না, একদমই পাচ্ছি না দাদা, আমি কী করবো, তখন আমি বলবো তুমি কোশ্চেনের নিচে অ্যান্সার লিখে এইখান থেকে যে আনসিনের যে কোনো 1-2 লাইন লিখে দাও, তাহলে কিন্তু এক্সামিনার বুঝতে পারবেন যে এর ইংলিশ খুব কাঁচা আছে, সুতরাং কোনো রকম এর পাশ করিয়ে বার করে দিই, ঠিক আছে? সুতরাং তুমি চেষ্টা করবে এই যদি দুটো একটা ওয়ার্ড কোনো লাইনে মিল পাও, সেই লাইনকে তুলে দিয়ে আসো, সেই লাইনকে যদি তুলে দিয়ে আসতে পারো, তাহলে ডেফিনেটলি কিন্তু এক্সামিনার তোমাকে নাম্বার 2, হয়তো ফুল নাম্বার দেবেন না, কিন্তু 1-2 নাম্বার কিন্তু তোমাকে দিতে পারেন। এইরকমভাবে প্রশ্নের উত্তরগুলো করবে। ট্রু ফলস কী করবো দাদা, দেখো ট্রু ফলসে আসি, হয় যারা বুঝতে পারছো সেগুলোকে সব ঠিকঠাক করে আসো, যারা পারো তারা, আর যারা একদমই পারো না, হয় সব ট্রু করো না হলে সব ফলস করো, ঠিক আছে? তো একটা না একটা তো হবেই, ধরে নাও 4টে ট্রু ফলস দেওয়া আছে, তো তুমি 4টে সব ট্রু মেরে দাও, তো 1টা না 2টো ঠিক হবেই। আর তুমি যদি ট্রু ফলস এরকম করো, তাহলে দেখা যাচ্ছে 1টাই হলো না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি করবে, হয় সব ট্রু করো না হলে সব ফলস করো, অন্তত 1-2 তো পাবে, 0 পাওয়ার থেকে তো এটা বেটার। তাহলে সিনানসিন বুঝতে পেরেছো? তো দেখো, তো এরকমভাবে তোমরা কি করবে, সিনানসিনগুলো সব করে ফেলবে, ঠিক আছে? এরপরে একটু যদি আমি আসি রাইটিংয়ের ব্যাপারটাতে, যে অনেক জায়গায় রাইটিং থাকবে, গ্রামারে কি করবে, দেখো গ্রামারটা একটু বলে নিই। দেখো গ্রামারে কিছুই করার নেই তোমাকে, যারা একদমই পারো না, যারা বোঝো তারা তো সব ঠিকঠাক করে আসবে, আর যারা পারবে না, যে ধরে নাও এইখানে তোমাদের যে ইস্যুটা দেওয়া থাকবে, যেমন ধরে নাও ফেজাল ভার্ব, তো তুমি একবার খাতা ব্ল্যাঙ্ক রেখে আসবে না, যদি না পারো সেগুলো দেখে দেখে করবে, মানে যে কোনো 1-2 করে তুমি উত্তর করে দিয়ে আসবে, ঠিক আছে? যদিও আমি চ্যানেলে 1/2-1 ঘন্টা পরে তোমাদেরকে ফেজাল ভার্ব দিয়ে দেবো 20-30টা, যেমন রিজেক্টেড কী হয়, টার্ন ডাউন হয়, ঠিক আছে, সারেন্ডার কী হয়, তার সারেন্ডার হয় তোমার হচ্ছে গিভিন হয়, ঠিক আছে? তো এরকমভাবে যেগুলো হয় সেগুলো তোমরা করে আসবে, আর একদম না পারলে তাহলে আন্দাজে লিখে দিয়ে চলে আসবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আনসিন, এরপরে হচ্ছে সেকশন সি হচ্ছে রাইটিং, তো ধরে নাও এখানে দেওয়া আছে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ পয়েন্ট, ধরো তোমার নিউজ পেপার রিপোর্টিং দিল, তো সেখানে কী করবে, এই যে পয়েন্টসগুলো আছে না, যারা একদমই পারো না, এইগুলো বারবার একটু দুঃখ সাজিয়ে গুছিয়ে বারবার লিখে একটা পেজ ভর্তি করে রেখে আসো উত্তর লিখে, ঠিক আছে? মানে এরকম ধরে নাও কত দাগে আছে, 7 দাগ এরকম অ্যান্সার বলে লিখবে। অ্যান্সার বলে লেখার পর যারা একদম রাইটিং নিজের থেকে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো না, এই অ্যাপ্লাই এই ট্রিক্সটা শুধু তাদের জন্য, এই যে পয়েন্টসটা বাদ দিয়ে, ঠিক আছে, এখানে লেখো আ ডগ
টু কপিস, এরকম ভাবে বারবার লিখে দাও, মানে এই অবধি বারবার বারবার লিখে একটা পেজ ভর্তি করে দিয়ে আসো। যারা একদম পারো না, অন্তত জিরো পাওয়ার থেকে এক্সামিনার তোমাকে, তুমি জানো এটা তুমি ভুলভাল লিখছো বা এটা ঠিক হচ্ছে না, তবুও নির্লজ্জা মানে কোনো লজ্জা করো না, মানে নির্লজ্জের মতো অন্তত একটু লিখে লিখে দিয়ে আসো, তাহলে দুই তিন পেয়েই যাবে। এখানে লজ্জা পাওয়ার কোনো দরকারই নেই, ঠিক আছে? দাদা আমি তো ভুলভাল লিখছি না, ওইসব ভাবার দরকার নেই। মাধ্যমিকে বলে সব নাম্বার বাড়িয়ে দাও, ঠিক আছে? সুতরাং তুমি যদি পেজ যদি সম্পূর্ণ করে দিয়ে আসো কোনো রকম, এগুলো কোনো রকম বলতে কি, কিছু তো লিখছো তুমি টপিকের উপরে বেস করে, তো সেই যদি দিয়ে পেজ ভর্তি করে আসো তাও কিন্তু নাম্বার পাবে। এটা শুধুমাত্র তাদের জন্য যারা একদম কিছু পারো না, যারা হয়তো ভাবছো দাদা আমি তো ইংলিশে কিছুই পারি না, আমার হয়তো খাতা ব্ল্যাঙ্ক থাকবে, এটা শুধুমাত্র কিন্তু তাদের জন্য, ঠিক আছে? অনুরূপভাবে অন্যান্য যে রাইটিংসগুলো আছে, ডেফিনেটলি এরকম দাগ নম্বর দেবে, অ্যান্সার লিখবে, ঠিক আছে? লেখার পরে ওই জিনিসটাকে, যেই ধরে নাও যদি বায়োগ্রাফি থাকবে, দেখবে বায়োগ্রাফি সব দেওয়া থাকে ওখানে, নেম, ডেট অফ বার্থ, ঠিক আছে, বা আরও তার যে অকুপেশনস বা আরও ডিফারেন্ট টাইপস অফ যে তোমার এইগুলো থাকে, পয়েন্টসগুলো থাকে, সেখানে কিন্তু মেনশান থাকবে। জাস্ট সেগুলোকে তোলো, তুলে বারবার এরকম লিখে একটা পেজ ভর্তি করে দিয়ে আসো। একদম খাতা ব্ল্যাঙ্ক রেখে কেউ আসবে না, খাতা একদম কোনো মতে ব্ল্যাঙ্ক রেখে আসবে না, খাতা ভরিয়ে দিয়ে আসবে, ঠিক আছে? তাতে নাম্বার পাওয়ার না পাওয়া, অন্তত যদি দয়া করে তোমায় নাম্বার দিয়ে দেয়, দুই তিন চার পাঁচ দিয়ে দেয়, তো যারা ফেল করার পরিবেশ আছে যাদের, তারা অন্তত ফেলটা করবে না, কারণ স্কুল থেকে তোমাকে দশ দেয়, ঠিক আছে? আর যদি তুমি সিনানসিন থেকে চল্লিশের মধ্যে দশ তুলতে পারবে না, আর এই এই গ্রামার বলো বা এই রাইটিং বলো, এখান থেকে আর দু পাঁচ হবে না, তো ওরকম লিখে দিয়ে আসবে, দেখবে এমনি আরামসে নাম্বার উঠে যাবে, তোমার পঁচিশ কিন্তু হয়ে যাবে। একটু চেষ্টা করে দেখো। আমি আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে একবার খাতা ব্ল্যাঙ্ক রাখার থেকে কিছু তো লিখে আসো, আর যেগুলো এখানে তোমার দেওয়া আছে জাস্ট সেগুলো একবার করে আসো, খাতা পেজ ভর্তি করে দিয়ে আসো, দাগ নাম্বার দিয়ে কাটাকাটি না করে। তাহলে কিন্তু রাইটিংয়ে অন্তত দুই করে করে পেলেও তিনখানা রাইটিংয়ে তিন দুগুণ ছয়, ছয় নম্বর তুমি ওখানে আরামসে পেয়ে যাবে। গ্রামারের থেকে তুমি ধরে নাও দুটো একটা ঠিক হয়ে গেলো, তো তুমি সেখানে দুই এক পেয়ে গেলে, আর এদিকে তুমি সিনানসিনে পনেরো পাবে না, দশ বারো পাবে না, কেন পাবে না, হান্ড্রেড পার্সেন্ট পাবে, ডেফিনেটলি পাবে, পাশ করেই যাবে, কোনো ভয় করো না। পরীক্ষা যেমনটা বললাম, সিনানসিনের টার্মসগুলোকে দেখে বোঝার চেষ্টা করো, সেই টার্মসগুলোকে সিনের মধ্যে খোঁজো, অ্যান্সারের অ্যান্সারের জায়গাতে পুরো লাইনটাকে তুলে লিখে দাও, পুরো লাইনটাকে তুলে লিখে দাও, তাহলে তুমি ডেফিনেটলি কিন্তু নাম্বার পেয়েই যাবে। একটার দু যদি মিল থাকে, হয়তো সাজিয়ে গুছিয়ে তুমি লিখতে পারছো না, সেটা ঠিক আছে, কিন্তু যদি একটু মিল থাকে ডেফিনেটলি পাবেই পাবে, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তো এরকমভাবে করো, ইংলিশে না পড়েও কিন্তু অনেকেই পাশ করে, ঠিক আছে? জাস্ট একটুখানি রিডিং কোয়ালিটি যার মধ্যে আছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল যার মধ্যে আছে, সে কিন্তু ডেফিনেটলি পাস করতে পারে। তো যেমন টিক্সটা তোমাদের শেখালাম, সো প্লিজ এরকমভাবে চেষ্টা করো, সিনানসিন করলেই কিন্তু তুমি পাস করে যাবে। কথা বোঝাতে পারলাম তো? এটা কিন্তু সিনানসিন করবে, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমরা পাস করে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।